আবু জাহেল কাবার দিকে লক্ষ্য করে বলল আল্লাহি রব্বিল কাবা কাবার প্রভু আল্লাহর নামে কসম করে বলি মুহাম্মদ যা বলে তা সত্য বলে আল্লাহ রাসূল একদিন সাহাবীদের বললেন ও সাহাবীরা একটা মরা ছাগল পড়ে ছিল রাস্তায় বলেন ও সাহাবী তোমার এই মরা ছাগলটা দিয়ে দিলাম নিয়ে যাও সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মরা ছাগল দিয়ে করবটা কি মরা ছাগল কেউ নেয় এটা দিয়ে করব কি আগেও জখমি তো চামড়ার দাম ছিল এখন তো তাও কপাল দিয়ে গেছে যে মরা ছাগল নিয়ে কি করব তাহলে এই মরা ছাগলটা হলো দুনিয়া রাসূল বুঝানোর জন্য সাহাবীকে বললেন এই মরা ছাগলটা কি সে মরা দুনিয়ার জন্য তোমরা পাগল মরা দুনিয়ার জন্য তোমরা ঈমান হারা হয়ে যাও মরা দুনিয়ার জন্য কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু হেদায়েত পাচ্ছ না তোমরা কুফুরি করো এই মরা দুনিয়ার জন্য তো ভাইরা আমার যেই কথা বলছিলাম ফেরাউন ও গিয়ে বলল রব্বুল আলামিন একটু পানি দাও আল্লাহ রব্বুল আলামিন পানি দিয়ে দিলেন এই যে ফেরাউনের অন্তরের মধ্যে বিশ্বাস ছিল কিন্তু মৌখিক ঘোষণা ছিল না কাব বিন আশরাফ কি নাম কাব বিন আশরাফ মক্কা থেকে মদিনায় আসলো কোথায় ও দিশার 11টা পর হয়ে গেছে মদিনায় যখন আসছে আসার পরে কাব বিন আশরাফ দেখল যে আবু জাহেল কাবার মধ্যে প্রতিমার পূজা করছে কাব বিন আশরাফ চিন্তা করলো এই একটা চান্স সুযোগ আবু জাহেলকে সন্তুষ্ট করার ইহুদিরা কিন্তু কখনো মূর্তি পূজা করে না প্রতিমা পূজা করে না ও কারণ ওদের মধ্যে আসমানি কিতাবের জ্ঞান আছে এজন্য এই শিরক কাজটা করে না অন্যটা করলেও ওই কাব বিন আশরাফ এসেই সমানে 360টি মূর্তির সামনে সেজদায় পড়ে গেল এখন আবু জাহেল খুশি না বেজার কথা কয় না আপনি মুসলমান হয়ে যদি মাথায় সিঁদুর লন হিন্দু ভাইরা কি সন্তুষ্ট হবে না স্বাভাবিক আবু জাহেল এখন সন্তুষ্ট হয়ে গেল দোস্ত তো আমার খুবই বসম খুবই নিয়ারেস্ট হয়ে গেল আবু জাহেল আর কাব বিন আশরাফ মক্কার অদূরে তাদের মধ্যে এক হৃদ্যতা উষ্ণ এক সংবর্ধনা নতুন গরম গরম ভালোবাসা তৈরি হলো কারণ সেজদা করছে ইহুদি যে কত বড় টাউ এটা বলদ আবু জাহেল বুঝতে পারে নাই বন্ধুগণ কাব বিন আশরাফ আর আবু জাহেল এইভাবে হাত ধরে হাঁটছে বন্ধুত্ব কাব বিন আশরাফ আবু জাহেল এই গাধাটাকে বলল এই গাধা এটা আমার ভাষায় বলতেছি তুই বল এই বেটা মোহাম্মদ তোর তো ভাতিজা ছিল তুই তো ওরে হইতে দেখেছো মোহাম্মদ সম্পর্কে তোর ধারণা কি আবু জাহেল কাবার দিকে লক্ষ্য করে বলল আল্লাহি রব্বিল কাবা কাবার প্রভু আল্লাহর নামে কসম করে বলি মোহাম্মদ যা বলে তা সত্য বলে তাহলে কি হলো আর বাকি থাকে কিছু কিন্তু মৌখিক স্বীকৃতি নাই মনের মধ্যে কি মোহাম্মদ যে নবী এই বিশ্বাসটা আবু জাহেলেরও মনের মধ্যে ছিল কিন্তু মৌখিক স্বীকৃতি ছিল না এই জন্যই ও কাফের ভাইরা আমার আবু জাহেল বলে আরে আমি তো অর্বাচীনের খাতায় বলে গেলাম আমি আসলেই তো নির্ভেজাল বলো ধরা তো খেয়েছি এবার ওকেও বাজানো লাগবে ওকে দোস্ত শুনো তুমি তো আসলে পিএইচডি হোল্ডার বিভিন্ন সাবজেক্টে পিএইচডি শিপ নিয়েছো তোমার যত পাণ্ডিত্য রয়েছে আসমানি কিতাবের ব্যাপারে আমি আসলেই একটা নির্ভেজাল গাধা আমার অতগুলো নাই তো তুমি এই যে গবেষণা করলা আসমানি কিতাব যে ঘেটেছো গবেষণা করেছো এখান থেকে তুমি কি নির্যাস পেয়েছো মোহাম্মদ সম্পর্কে একটু বলো ওই ব্যাকুল বলল আল্লাহে রব্বি মুসা ও হারুন মুসা এবং হারুনের রবি নামে কসম খেয়ে বলি মোহাম্মদ যা বলে তা সত্য বলে মোহাম্মদ যা বলে তা সত্য বলে কাব বিন আশরাফ ওই স্বীকৃতি দিল যে মোহাম্মদ যা বলে সত্য বলে আবু জাহেলও বলল মোহাম্মদ যা বলে সত্য বলে এরপরেও মানতে পারলো না কেন মানতে পারলো না ক্ষমতা থাকবে না রাজত্ব থাকবে না ইচ্ছা মতো করে তার নিজের মস্তিষ্ক প্রসূত যে আইন ও নিজের মতো করে কায়েম করে জনগণের উপর এস্টাবলিশ করতে পারবে না এজন্যই আবু জাহেল এগুলো মানতে পারলো না কিন্তু মনে মনে কি ছিল মনে মনে কি ছিল এই কুফুরের নাম হলো কুফরে জুহুদ কুফরে কুফরে প্রকার মনে আছে এক নাম্বার কুফরে এনকার মানে যেটা মৌখিক স্বীকৃতি নাই অন্তরে বিশ্বাসও
নাই দুই নাম্বার কুফরে উদরত আল্লাহর শক্তিমত্তার সাথে কুফরি করা তিন নাম্বারে হলো কুফরে জুহুদ মৌখিক স্বীকৃতি নাই অন্তরে বিশ্বাস তিনটা কিন্তু এক একটা আলাদা মৌখিক আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মৌখিক স্বীকৃতি অন্তরে এটার নাম জুহুদ জিম হা দাল কুফরে জুহুদ বন্ধুগণ ওয়ালিদ ইবনুল মুগীরা বাস্টার্ড পিতৃ পরিচয়হীন সন্তান ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা এই ওয়ালিদ ইবনুল মুগীরা আবু জাহেল ডাকলো আবু জাহেল বলল তুই তো ওই সরকারি উচ্চিষ্টকে বেসে আসিস তোরে সমানে অসমানে আমি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করি তো তুই তো একজন কবি যা মুহাম্মাদের কাছে যা দেখ গিয়ে মুহাম্মাদ আসলে কি বলে ওয়ালিদ ইবনুল মুগীরা যখন রাসূলুল্লাহর কাছে গেল আল্লাহর নবী যখন দেখলেন ওয়ালিদ ইবনুল মুগীরা আসতেছিল তখনই আল্লাহর নবী ওয়ালিদ ইবনুল মুগীরাকে দেখে কোরআন তেলাওয়াত শুরু করলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতের ব্যাপারে যে আমানত রেখেছে আমানতদারির কাছে সে আমানত ফিরিয়ে দাও এই আয়াত যখন তেলাওয়াত করলো ওয়ালিদ ইবনুল মুগীরা পিতৃ পরিচয়হীন এই কবি ও আর কবিত্বের ভাষায় জবাব দিল প্রতিক্রিয়া ব্যক্ত করলো আল্লাহি ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া আল্লাহ নামে কসম করে বলি মুহাম্মদ তুমি যা তেলাওয়াত করেছো তা হলো মিঠা তাহলে কি মিষ্টি পছন্দ করে না এমন কোন লোক পাবেন দুনিয়ায় যাদের ডায়াবেটিস হয়েছে ওনারা করে না তাও ফ্রিজ দিয়ে রসমালাই খায় আর কয় খেয়েছে তো তোমার নাতিতে উনি খেয়ে নাতি বানাইলো আর একজন আর তারপর মিষ্টি হয় জেলাপি না স্পঞ্জ না রসমালাই না রসগোল্লা না এই কুমিল্লার কোনো কিছু এরকম একটা কিছু খায় না না পায়েস না খেজুরের রস না মধু মিষ্টি খেতেই হবে ও তো কবি কবিত্বের ভাষায় প্রকাশ করেছে তুমি যা তেলাওয়াত করেছো এটা হলো হালা হালুয়া হালুয়া মিষ্টি যেরকম মানুষ পছন্দ করে তোমার এই কোরআনটাও ওই রকম সবাই পছন্দ এটা এসে যখন আবু জাহেলকে বললো আবু জাহেল কারে পাগল তোরে আমি পাঠাইলাম যে তুই এসে বলবি যে মোহাম্মদ বেলকি দেয় জাদু দেয় এগুলো আর তুমি এসে বলতেছিস যে মোহাম্মদ যা বলে সত্য বলে ছাগল তোরে আর এই দরবার থেকে খাওয়ানো যাবে না তো কি করতে হবে তুমি এবার বলো যে মোহাম্মদ একজন পাগল মোহাম্মদ কি বন্ধুগণ এই যে ওয়ালিদ ইবনুল মুগীরা সে কি বলেছিল আল্লাহে আল্লাহর নামে কসম করে বলেছিল ইন্না লাহু লাহালাওয়া আল্লাহর নামে কসম করে বলি কোরআনটা হলো একটা হালুয়া মিঠা মিষ্টি তার মানে মিঠা সবাই পছন্দ করে তো মুহাম্মদ তুমি যা বলো তা সত্য বলো নিজের মন গড়া কোনো কথা তুমি বলো না এত কিছু করার পরেও ওয়ালিদ ইবনুল মুগীরা এই যে ওর অন্তরে কি ছিল কথা কয় না কোরআনটা যে আল্লাহর পক্ষ থেকে কার নামে কসম দিছিল আল্লাহর নামে আল্লাহে এর পরেও শেষে আয়েশা কিছু মেনেছিল মৌখিক স্বীকৃতি ছিল ছিল না এটার নাম হলো কুফরে কুফরে বা আখরে